শিক্ষা দুর্নীতি কাণ্ডে ইডির জালে নিত্য নতুন নাম আসছে। হুগলির তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেফতার প্রসঙ্গে একথা জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। দেখুন, যারা আমি দেখেছি টিএমসিতে বেশি দাপিয়ে বেড়াতো, নতুন নেতা হয়েছে না, সব এইখান থেকেই টাকা আর এর জোরেই হতো, তারাই সব নাম আসছে এবং আসবে। আপনাদের চোখের সামনে যারা দাপিয়ে বেড়াতো এবং সবাই এর সঙ্গে যুক্ত আছে, বিরাট লম্বা লিস্ট আসবে। আর আমি মজার ব্যাপার, যেই লোকগুলো আমাদের বিরুদ্ধে লড়েছে, আমার বিরুদ্ধে কেস করেছে, তারাই সব ধরা পড়ছে। এরা ভালো হওয়ার জন্য, দেখাবার জন্য সব জায়গায় দাপিয়ে বেড়াতো এবং আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। আশেপাশে এরকম বহু লোক আছে যারা এই কাজের সঙ্গে যুক্ত, আর সবে শুরু হয়েছে, আরও নাম আসবে, ওরাই বলবে।